আজকে গভর্নর হাউসে গিয়েছিলাম। তিন দিন ধরে যে চন্দননগরে তেলেনিপাড়ায় যে অশান্তি চলছে এবং পরশুদিন থেকে অশান্তি শুরু হয়েছে, রাত্রির থেকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে এবং তার মধ্যেও অশান্তি হয়েছে। এবং আমি গতকাল আমি গিয়েছিলাম এবং গতকাল আমাকে ঢুকতে দেওয়া হয়নি এবং সেখানকার সিপিকে আমি বারবার ফোন করেছিলাম এবং ফোন করার পর উনি বলেছিলেন এখানে 144 ধারা আছে, আসতে পারবেন না, আমাকে অন্য জায়গায় ডাকা হয়, চন্দননগর থানাতে আমি যাই এবং পরে জানানো হয় যে সিপি আমার সঙ্গে দেখা করতে পারবেন না। একজন সাংসদ এইরকম একটা ক্রাইসিসের সময় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে, সিপির সাথে কথা বলতে চেষ্টা করছে, সিপি কথা বলবেন না আমার সাথে। এবং আজকে সকাল থেকে সেখানে আরও গণ্ডগোল, বাইরে থেকে দুষ্কৃতীরা এসে অস্ত্র গাড়ি করে নিয়ে এসে বিল্ডিংয়ের ওপর থেকে পাথর ছুটছে, বোমাবাজি করছে, ঘর হিন্দুদের ঘরে আগুন ধরিয়ে দিয়েছে, নিরীহ মানুষদের ঘরে আগুন ধরিয়ে দিয়েছে, লুটপাট চলছে, পুলিশ কিচ্ছু করতে পারছে না, চারিদিক দিয়ে ব্যারিকেড দিয়ে বন্ধ করে রাখলো, র্যাফ ট্যাফ নামলেও পুলিশ হাত তুলে দিয়েছে। এবং কথা হলো যে পুলিশ তো এত ভালো কারো কাজ করছে করোনার বিরুদ্ধে, কিন্তু ম্যানেজমেন্ট কার নির্দেশের জন্য আজকে পুলিশ এইটুকু একটা জায়গাকে ঠিক করতে পারছে না, এটাই প্রশ্ন। এবং গভর্নরকে বলেছি যে উনি এই বিষয়টা একটু ভালো করে নজর দিক এবং এই যা ঘটনা ঘটছে আমি আগামী দিনে আমাদের গৃহমন্ত্রী অমিত শাহজিকে এবং আমাদের লোকসভার স্পিকার মাননীয় ওম বিড়লাজিকে আমি একটা পত্র দেবো।